ফেলেছি আমি পজিশন জানতে হতে চাই মহান তোমার মেয়েদের আমি করি শুধু কানেকশন জানতেই মে পাচ্ছে গতি তাই তো বৌদি করেছি ক্ষতি জানতেই মে পাচ্ছে গতি তাই তো বৌদি করেছি ক্ষতি নেই তো মনে টেনশন নিয়েছি আমি পজিশন জানতে হতে চাই মহান নিয়েছি আমি পজিশন জানতে হতে চাই মহান নিমিষকে আমি শ্রীযুক্ত শ্রীমান ক্যাম্পাগোলা ভিগুরাম শ্রীবাস্তব চিন্তামণি মাই মাদার হাজব্যান্ড নেম বুঝতে পারছো না আমার বাবার নাম নারকেল ডাঙ্গা কচু কাটা কমচু চন্দ্র জ্বালানি আর আমার দাদা বৃহত্তলা ভূতলেশ্বর কান কাটা উলঙ্গ চন্দ্র ছুপুনি আর আমার একমাত্র বৌদি হালকাবালা তিলোত্তমা রাসবিহারী মানহানি তোমরা কাপড় কাচু কি দিয়ে সার দিয়ে আমার বৌদি কাপড় কাচবে ফ্যান দে আমি বলি বৌদি ফ্যান দে কাপড় কাচিস কেন বলে ভাই দি মার দ্বার আর কষ্ট হবে না আচ্ছা তা নয় হলো আমরা সবাই দাঁত মাজি সকালবেলা কলগেট কি টুথব্রাশ দিয়ে আমার বৌদি দাঁত মাজবে চিটে গুড়ি দে মুখটা আটা হয়ে যাবে বজগা হয়ে যাবে তো সেই চিটে গুড়ি দে দাঁত মাজে ছাড়বে নি তবে আমিও দানি ঘরের ধান বিক্রি করে হতে চাই আমি দানি কুঞ্চিনি আসছে ছুটে আমার বৌদি মানহানি সারা পাড়া খুঁজে খুঁজে গোলার আল টাকা ছিঁড়ে বাইরে বেড়ে আসতেছি আর তুমি এখানে দামে করত তাই দান করবি না কি করবে এই সারাদিন কি দান করিস রে তাহলে শোন কি বিট্টুর মা বিট্টুর মা বিট্টুর মা প্রতি মাসে 36 টাকা করে যেটা করে বিট্টুর মা প্রতি মাসে 36 টাকা করে যেটা করে কি করে ওই যেটা করে রে এই কি করে রে গুরু ফেলাক আরে বাগে খেকর ভাব দেখ এমন ভাবে কথাবার্তা বলেছেন কোথায় না ঘেগা মা এই আর কি দান করিস এই শম্ভু বল শোন কি শম্ভু গলে শম্ভু গলে শম্ভু গলে কি সে চলে যাচ্ছে রাত দুটোর সময় দুদান্তে হ্যাঁ তার বউ অনুরাধা রাত সাত দিনের সময় আমার কাছে এসে বলছে কি বলে ও ঠাকুর বউ আমি বলি কি গো কি গো বলে আমার দিতে হবে আমি বলি কি দেবো বলে আমার ঢুকিয়ে দে ও ভগবান তা তুই কি করলি আমি তো ঢুকিয়ে দিলাম এই তার মানে কি ঢুকিয়ে দিছি মোবাইলের ব্যালেন্স বাবারে পেরানে ধরটা ফিরে লই ও ভগবান আমি ছাগল বেথে কলে গেছি এসে দিকে আমার ছাগলই আমার ছাগল কোথায় বল তো ছাগল হ্যাঁ ছাগল তো ছাগল আমি বিক্রি করে দিছি ও ভগবান আমার কি সাইনা সাইনা পাঁটা ছাগল তা নাকি বিক্রি করে দিদি কি বলবো ওই ছাগলের জন্য আমার সংসার দিনে তার কত ইনকাম মোবাইল নাকি তারও বিক্রি করে দিয়েছে প্রচার মার কাছে প্রচার মার কাছে প্রচার মার কাছে বিক্রি করছিস কত টাকায় বিক্রি করছিস আমি টাকা মোটে গুনি ও মা ছাগলা রাখে আছিস বীজ দামে কি আত্মহত্যা করি টাকা নাকি গুনে নাইনি বলছি 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 কি চারটে দু টাকা নোট দিয়েছে চিন্তা করতে পারো টাকা গুনে নাইনি চারটে দু হাজার টাকা নোট দিয়েছে বা ভালো কথা দাও টাকা দাও টাকা হ্যাঁ টাকা টাকা আমি ঠাকমা ঢুকিয়ে আইছি তুই বলতে বলতে ভালো কথা বলি মা গো আমার ঠাকমার 80 বছর বয়স হয়তো তার কানের পাতা নড়তে দেই মা বেদে তারও ছাড় দেয় না তুই খারাপ হস কেন কি ভাবি পশুদিনকার হ্যাঁ পশুদিন ঠাকুর বাড়িতে গেছি গেছিস যেতে ঠাকমা আমাকে জড়ি ধরে বলছে কি আর কাঁদছে কেন ধুলো কণা ও ভগবান দৃষ্টিবি কিনে দে না তার মানে বুড়ো বয়সে পুলিশ সিরিয়াল দেখবে নতুন ডিস্টিভি কিনে রিচার্জ করে বুড়িকে আমি দিয়েছি ও বাবা তুমি দান করতেছো আহা কি আমার দানি গো এই দান তো করিস আর প্রশ্ন করি উত্তর দেন দেখি কোন জিনিস দান না করলে কমে যায় কোন জিনিস দান না কমলে কমে যায় হেভি প্রশ্ন পারবে না বলছি বলছি শোন প্রেম 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 মুখে করে এমন নাতি মারবে একদম তিন হাত দূরে গিয়ে পড়ে প্রেম নয় যদি শিক্ষা জ্ঞান মানুষের মধ্যে দান না করা যায় তাহলে সেটা কমে তুই বড় শিক্ষিত তুই জানিস হ্যাঁ আমি তো বিরাট শিক্ষিত আমি তো বড় হুজ্জুতে এই তোর হুজ্জুতে যদি থাক আমি এখন চল বুঝতে খুঁজে যাচ্ছি কোথায় কেন ফুটোর উপরে ফুটো করতে থাক 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 তোর যা ফুটো আছে থাক আর করিনি এই নাই তো তোমাকে খুঁজতে পারবি মা বাকি মুখের ভাষা কেন তুমি শোনো না কি কি সেই মোগরার ধনপোতা কি পোতা কাল নিমেতে ফেরঙ্গা
একবার শুরু করলা বেরেক মারা কথা ইচ্ছা হয় না সেই মোগরা ধন পাতা নোনা তলায় যাদের কান কোমরে পিঠে ব্যথা তারা যদি একবার কান ফুটো করে ওষুধ নিতে পেরেছে কোমরের ব্যথা পুরো কিলিয়া এই আমার চোখে ব্যথা ছেড়ে যাবে বল তো চোখে ব্যথা হ্যাঁ দুপুরা ফেবুকি কাটা দে এ পুরো নষ্ট চোখ তো জুড়ে যাবে তো এই শোন তো চোখ মুঙ্গে তুই থাক আমি চলে যাচ্ছি গোলায় আমার 45 বস্তা ধান আছে ধানের যেন কোনো ক্ষতি না হয় ধানগুলো তুই ঝেড়ে বেজে বিক্রি করে রাখবি তোর থেকে টাকা আমি বুঝে নেবো আর টাকার গরমিল যদি হয়েছে তাহলে তোর ব্যবস্থা যদি আমি করতে পারি আমার নাম হালকাবালা তিলক তোমার রাসবিহারি মানানি বৌদি আমার এত জায়গা থাকতে দেখা পাই না সে সেই কোনো কারণে লাতি না না বৌদি বলে গেছে যাবো গোলায় থেকে ধানগুলো পারবো আর পেরে টুকটুক করে বিক্রি করে আমার ধানের কাজটা আমি শুরু করবো নিজে আমি পজিশন জানতে হতে চাই মহান নিজে আমি পজিশন জানতে হতে চাই মহান আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে সে আমার প্যার লাল রে প্যার লাল রে সে আমার প্যার লাল রে पटना की पट्टी बड़ा के है बाबू पटना की पट्टी बड़ा के है बाबू पंजाबी पट्टा हिला के है बाबू गोरापुर वाली मिर्ची चखा की कोलकाता के मिस्टी खिला के दे गया क्या धोखा 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 दे गया पंजाबी पट्टा दिला के बाबू गोरापुर वाली मिट्टी चका की कोलकाता के मिट्टी दिला के दे गया क्या धोखा 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 दे गया নমস্কার আই আমি দিশা বর্তমানে সঙ্গী স্টাইল দেওয়াটাই আমার পেশা ইয়াং ছেলের না আমাকে দেখলে বলে ও মাই ডারলিং পাকা পিয়ারা আমি আমার বান্ধবীদের বলে দিয়েছি মেয়েরা কোনো আছে কম নাই ওভার বাউন্ডারি পার করব মেয়েদের আছে কত দম বোধহয় আমার দানে কোথাও আছে কম নালে আমি এতদিন এত জায়গায় দান করতে গেলে আমি দেখা পাইনি ইস বাবা গো এর কি অবস্থা ইয়ে তো চারদিকে ফাটা এ মনে হয় খুব ভিগিরি বাচ্চা গো খুব ভিগিরি বাচ্চা এ রাত গাই দেবো তবে এখান থেকে যাবো তুই নে মা ওই কি দেখছিস ও তোর সর্বাঙ্গে কে পরালো ফাটা ফাটা জামা ও তোর সর্বাঙ্গে কে পরালো ফাটা ফাটা জামা ইয়ং ছেলে দেখলে তোকে ইয়ং ছেলে দেখলে তোকে বেবে হামা হামা পরালোকে যাওয়া সর্বভঙ্গে কে পরালো ফাটা ফাটা জামা ফাটা ফাটা জামা ওই আব্বে এখান থেকে চাই এ কি বল রে মাসি জি আই গেট আই সে গেট আউট ফ্রম এর ননসেন্স আই বুঝতে পারছি ভিকিরি বাচ্চা গো দেয়া হয় না ধামতে ভাগ কোথায় যাই কি আমাকে কি দেবে হ্যাঁ তো টাকা দেবো
টাকা দে তুই ডেসপত্র পাল দে বুদরজি ও সেটা এই চলার বেশ বুঝছ এই তুই কাকে ভিখারি করছিস কেন এই তুই আমার টেটাস জানিস কি টেটাসটা কি আমার বাপি কি করে জানিস হ্যাঁ 14 নম্বরে তো খেয়ার ধারে থালানে ভিক্ষা কর ও সব কে ভূত কথা কে আমার বাপি না ব্যাংকের ম্যানেজার ও বাবা ওর বাবা নাকি ব্যাংকের ম্যানেজার অবশ্যই তোর বাবা যদি ব্যাংকের ম্যানেজার তাহলে তুই ছেড়া ফুটো দেখাস কা ইউ 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 স্টপ ইওর মাউ আচ্ছাড়ার উপর ছেড়া তোর কিনে দেবো শু এই তুই কি বললি টাকা দিচ্ছি ননু ভদ্রভাগে পাল্টে হয় ইউ 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 স্টপ ইওর মাউ আচ্ছাড়ার উপর ছেড়া তোর কিনে দেবো শু জঙ্গলি জানুয়ার নেই তোর সেন্স গেম জঙ্গলি জানুয়ার নেই তোর সেন্স গেম বারে বারে তুই দিয়ে দাম আন আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছে চললাম বাই ম্যাডাম এর পোশাক বইতে আর লাগবি মেয়েদের পিছনে মেয়েদের হাতে চোর এত জোর আর বাকি আছি তা তুই মালি কেন ওই আপে মেরেছে বের হয় তুই মালি কেন আরে কোয়ালি জুগারে কি উৎপাত চটের উপর ও খায় পড়া তুমি তিন মা তিন থালা খাচ্ছ আর একটা মেয়ে ছেলে তোমার মারতে চায় তোমার লজ্জা করে না আমার লজ্জা করবে কেন ওর দিকে চেয়ে দেখ ও বাবা ও অর্কেস্ট্রারি সরু চুগলি তুমি কি ফেলা লাভলি রাড দিচ্ছ এই শোনো তুমি যে হাতে ছাপাই গেছো এটা তোমার কে হয় ওটা আমার ভাতারের ভাই হয় বলা যায় না আমার দেওর হয় নোটক যা খুশি তাই বলবো আমি বইতে পারিছি এই মেলায় এসে মনে হয় ফুচকা খেয়েছে এই কথা কম হে বৌদি তুই এত কথা বলছিস কেন তুই ধর না আমি ও ছেড়ে দিয়ে পালাবো আর দান করবো আমি নিয়েছি ঠিক বলেছে ঠিক বলে বৌদি রে আমি আর এখান থেকে দান করব তবে অদম এখান থেকে যাবে আর তাই তো নারী ধর্ষণ শুনি সারাদিন গিয়ে আনকাচার ভূত করতে আমি পোশাকের মর্ম কি বুঝবি এটাই তো আজকালকার ফ্যাশন বেসুরে কাসুরে হলি যে অপমান দান করবো আমি নিয়েছি পয়সা পরেছি কি জানি তাই তো নারী ধরছ শুনি সারা দিন মহাদর লেখে গান শুকাচ্ছে থাক মান মহাদর লেখে গান শুকাচ্ছে থাক মান নো প্রবলেম নেই ইউ 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 ও ভগবান তুমি ঘুতন্ত ষাঁড়ের মতন ছুটে যাচ্ছ ও যদি ধরে তুমি আর বাঁচবে বৌদি রে আমার বাঁচতে হবে না ও যদি লোক ধরে ও কি বাঁচবে এই অনেক কথা ফালতু বলছো এই পোশাকের মানুষ তুমি কি বুঝবে এটাই তো আজকালকার ফ্যাশন ম্যাডাম তোমার এই ফ্যাশন দেখা দেখি বেড়ে যাচ্ছে ইয়ং ছেলেদের মশান তুমি কেন ভুলে যাচ্ছ তুমি একজন এই বাংলার মেয়ে তুমি একজন বাংলার মেয়ে হয়ে এমন পোশাক পরতে তোমার লজ্জা করে না ম্যাডাম মেয়েও ছিল আমাদের ভারতের রাষ্ট্রপতি তার নাম ছিল প্রতিভা প্যাটেল যার মাথাতে কখনো কাপড় তোলেনি বিশ্বজননী মাদার টেরিজা তার মাথাতে কখনো কাপড় তোলেনি সে বিদেশিনী হয়েও আমাদের গ্রাম বাংলার মানুষকে বুঝিয়ে গেছে কিভাবে মাথায় কাপড় ধরে রাখ
করতে হয় আর সেই বাংলার মেয়ে এমন পোশাক পড়তে তোমার লজ্জা করে না ম্যাডাম শুধু একটা কথা মনে রাখবেন এটা আমেরিকা কিংবা ইংল্যান্ড নয় এটা হলো ভারতবর্ষ আর এটাই হলো বাংলা আর এই বাংলার মেয়েরা প্রতিদিন সন্ধ্যাবেলা হলে মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালায় কেন জানেন ম্যাডাম কেন তাদের সংসার মঙ্গল কামনার জন্য আর তোমাকে দেখে আমার মনে হচ্ছে ম্যাডাম আমাদের ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে গেলেও তাদের আদব কায়দা আজ পর্যন্ত আমাদের ভারত থেকে যায়নি আজ পর্যন্ত আমাদের ভারত থেকে যায়নি সত্যি তুমি গ্রামের ছেলে হলেও তোমার মধ্যে যে তো প্রতিভা আছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি এমন ধরনের পোশাক কখনোই পরব না ম্যাডাম ওর নোংরা পোশাক পরে যদি রাস্তাঘাটে ঘোরো শুধু ক্ষতি আমাদের হবে না ক্ষতি হবে শুধু তোমাদের প্লিজ আমাকে লজ্জা দেবেন না সত্যি ম্যাডাম তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই বা কম কিছু তোমার মতো যদি প্রত্যেকটা মেয়ে তাদের ভুলটা বুঝতে পারে তাহলে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে নারী ধর্ষণ অনেকটাই কমে যাবে আর চিন্তামণি বাবা পুষ্পারাধ হয়েছো আমি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে আমার প্রচুর কাজ পড়ে আছি এখানে ঝগড়া দাঙ্গা আর নয় ফের যদি সেদিকে তুমি দাঙ্গা করছো কি করবো জানো তোমার বুকের উপরে এক সপ্তাহ ড্যানে হাঙ্গামা করবো আমি আমার দাদার বলবো দাদা তুই ড্যান্স আমার দলবার কর বৌদি ভালো নাচতে জানে তবে আমি একদিন সব ভুল বাজায় দান করতুম কোথায় মদ করে কোথায় গাঁজা করে কোথায় সে জুয়া করে ও দান আর করছি না গো বন্ধু এবার আমি দান করবো অনাথার সময়ে বৃদ্ধাশ্রমে দান করবো হরিসভায় তবে আমার দানটা ভগবান নেবে আর টুক করে ভগবান আমার তুলে নেবে দেখো বন্ধু তুমি যদি এইভাবে সবাইকে দান করতে চাই আমিও তোমাকে হেল্প করতে চাই মাইসে মিনট না সাথী সে মাইসে মিনট না সাথী সে নবে মানে সে দিল বহলতা হ্যায় মেরা আপকে আ জানে সে 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 पूछो से ना पूछो मेरे बुलबुल से पूछो से ना पूछो मेरे बुलबुल से ना बे माने से दिल बहलता है मेरा